দিনে একবার নয়, তিনবার বা তারও বেশিবার দাঁত ব্রাশ করলে শুধু দাঁতের স্বাস্থ্য ভালো থাকে তাই কিন্তু নয়, অনেকাংশে কমে যায় হৃদরোগের আশঙ্কা। শুনে অবাক হচ্ছেন তাই না? এমনটাই দাবি করেছেন একদল গবেষক। তাদের এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছিল ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজিতে। গবেষকরা বলেছেন এর আগে এই সম্পর্কে একাধিক গবেষণা হয়েছে। তাতে জানা গিয়েছে অপরিষ্কার দাঁত হৃদরোগের আশঙ্কা বৃদ্ধি করে, কারণ অপরিষ্কার দাঁতে জন্মায় ক্ষতিকর ব্যাকটেরিয়া যেগুলি রক্তকে দূষিত করে, প্রদাহ সৃষ্টি করে। এই সমস্যাই আট্রিয়াল ফাইব্রিলেশন বা অনিয়মিত হৃদস্পন্দনের জন্য দায়ী। এর থেকে হার্ট ফেল করার মতো ঝুঁকিও তৈরি হয়। নতুন এই গবেষণাটি এই দুই অর্থাৎ মুখগহ্বরের পরিচ্ছন্নতা ও হৃদরোগের মধ্যে সংযোগ কোথায় তা নিয়েই গবেষণাটি চালিয়েছে। গবেষণাটি 161,286 জনকে নিয়ে করা হয়েছিল। এরা সকলেই কোরিয়ান ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের আওতাধীন। এদের বয়সসীমা 40 থেকে 79 বছর। প্রাথমিক পর্যায়ে এদের কারোই হৃদ সংক্রান্ত কোনো সমস্যা যেমন হার্ট ফেল এবং আট্রিয়াল ফাইব্রিলেশন কোনো সমস্যাই ছিল না। গবেষণার মেয়াদ অর্থাৎ গবেষণাটি চলেছিল 10.5 বছর ধরে। গবেষণার শুরুতে 2003 সাল থেকে 2004 সালের মধ্যে এদের সকলেরই রুটিন টেস্ট করা হয়েছিল। তাতে তাদের উচ্চতা, ওজন, জীবন ধারণের পদ্ধতি, মুখগহ্বরের স্বাস্থ্য, মুখগহ্বরের পরিষ্কার রাখার অভ্যাস ও অন্যান্য রিপোর্ট সংগ্রহ করা হয়েছিল। কিন্তু পরের দিকে দেখা গিয়েছিল 3% অংশগ্রহণকারী অর্থাৎ 4,911 জনের মধ্যে আট্রিয়াল ফাইব্রিলেশনের সমস্যা তৈরি হয়েছে, 4.9% অর্থাৎ 7,971 জনের মধ্যে হার্ট ফেলের পরিস্থিতি তৈরি হয়েছিল। গবেষকরা বলেছেন তিনবার বা তারও বেশিবার দাঁত মাজার অভ্যাস আট্রিয়াল ফাইব্রিলেশনের আশঙ্কা 10% ও হার্ট ফেলের আশঙ্কা 12% কমিয়ে দেয়। দক্ষিণ কোরিয়ার ইহোয়া হিউম্যান ইউনিভার্সিটির প্রবীণ গবেষক তাই জিং সং বলেন গবেষণাটি শুধুমাত্র একটি দেশের মানুষকে নিয়ে করা হয়েছে। একটি পর্যবেক্ষণমূলক গবেষণা এইভাবে দুয়ের মধ্যে কার্যকরী সম্পর্ক প্রমাণিত হয় না, তাই অনেক বেশি পরিমাণ মানুষ নিয়ে অনেক লম্বা সময় ধরে এই পর্যবেক্ষণটি করা হয়েছে যাতে করে ফলাফলটি জোরালো হয়। ফলাফলটি স্বাধীনভাবে সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি, বয়স, লিঙ্গ, নিয়মিত ব্যায়ামের অভ্যাস, মদ্যপানের অভ্যাস, বডি ম্যাসাজ ইন্ডেক্স সঙ্গে হাইপারটেনশনের মতো সমস্যা ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এই গবেষণাটি থেকে একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে বেশিবার দাঁত ব্রাশ করলে দাঁত ও মাড়ির মধ্যে জমে থাকা ব্যাকটেরিয়া দূর হয়, এর ফলে প্রদাহ তৈরি হওয়া ও রক্তপ্রদাহে ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা রোধ হয়, যে কারণে আমাদের দাঁতও সুস্থ থাকে এবং আমরা সবাই হৃদরোগের আশঙ্কা থেকে অনেকটাই ঝুঁকিমুক্ত হয়ে যাই। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আজকে থেকে আপনারা দিনে কতবার দাঁত ব্রাশ করবেন তা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।